অপুরৰ এটা পৰীক্ষা কেন্দ্ৰত এই মুহূৰ্তত উপস্থিত আছে হতীৰ্থ অংবৰীখ বিপ্লৱ নেওগ বিপ্লৱ আপোনাৰ কাষলৈ গৈছো সকলোতে এতিয়া ব্যস্ততা দেখিবলৈ পোৱা গৈছে আৰু কটকটে নিৰাপত্তা বেষ্টনী যেহেতু গঢ়ি তোলা হৈছে সকলো হস্তম হৈ আছে যাতে পৰীক্ষা সকলোৱে অনুষ্ঠিত কৰিব পৰা যায় গহপুৰত কেনে ধৰণৰ পৰিবেশ পুনপতীয়াকৈ আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো বিপ্লৱ রাজ্যের নিবনুয় সকলের আজি সুখবর কেন আজি রাজ্য সরকারে আরম্ভ করেছে চতুর্থ বর্গর পরীক্ষা সমূহ আর এই মুহূর্তে মানে গহপুর মহকুমার ঐতিহ্যমণ্ডিত সর্দার মহাবিদ্যালয় প্রাঙ্গণত উপস্থিত আছো আর ইয়াতো একটা সেন্টার ইতিমধ্যে দিছে আর সমগ্র আজি প্রায় 13,300 পোস্টর বিপরীতে প্রায় 5,00,000 স্টুডেন্টে আজি পরীক্ষা দিব আর তার বিপরীতে প্রায় 1,036টা সেন্টার ইতিমধ্যে সাজু করা হয়েছে আর গহপুর মহকুমাত 7টা সেন্টার ইতিমধ্যে সাজু করা হয়েছে তার বিপরীতে প্রায় 3,000 স্টুডেন্টে আজি পরীক্ষার অবতীর্ণ হব আমি পরিবেশ দেখাইছো ইয়া হৈছে ঐতিহ্যমণ্ডিত সর্দার মহাবিদ্যালয়ের প্রাঙ্গণের পরিবেশ আদি ইতিমধ্যে বহু দূর দূরণির পর স্টুডেন্ট আহি ইয়াত উপস্থিত হয়েছে আর নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে যাতে কোনো ধরনের সুরুঙ্গা থাকি না যায় কোনো ধরনের যাতে বিসঙ্গতি সৃষ্টি নহয় আমি ইয়া ঐতিহ্যমণ্ডিত সর্দার মহাবিদ্যালয়ের প্রাঙ্গণের পর দেখাইছো নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়া হয়েছে আর যাতে কোনো ধরনের সুরুঙ্গা থাকি না যায় কোনো ধরনের পরীক্ষা যাতে গাফিলতি সৃষ্টি নহয় তার প্রতি লক্ষ্য রাখছে রাজ্য সরকারখানে আর এই মুহূর্তে কলেজখনের অধ্যক্ষগী আছে মানে স্যার আপনার চলে আইসো কোকসুন কি কি ব্যবস্থা গ্রহণ করেছে আমার ইয়াত আগবেলা 600 ক্যান্ডিডেট আছে আর পিছবেলা 600 ক্যান্ডিডেট আছে ইতিমধ্যে আমার পুলিশ প্রশাসনের মানুষ আহি রাতেপা 5:30 বজাতে ইয়াত কলেজত তেওঁলোক আছে আর গোটেই এক্সামিনেশন রুমবিলাক তেওঁলোকে পরীক্ষা করেছে প্রশাসনীয় বিষয়াসকলো আহিছে আর আমি ইতিমধ্যে সাজু করে তুলিছো আমার 600 ক্যান্ডিডেট আগবেলা পিছবেলা 600 ক্যান্ডিডেট টোটেল আজি 1200 ক্যান্ডিডেটে আমার ইয়াত পরীক্ষা দিব গতি ইতিমধ্যে আমি গোটেই অ্যারেঞ্জমেন্ট করেছো ইয়ার ভিতর কোনো মোবাইল সুমাব নয় একো বস্তু সুমাব নয় এডমিট কার্ড আর পেন ইত্যাদি বাইরে কোনো ইলেকট্রনিক গেজেট নহব আর সেইবিল গোটেবিলাক এই গেটতে পুলিশ প্রশাসনের মানুষে চেক করব মেটাল ডিটেক্টর লগা হয়েছে গতি আমি আশা করছো যে সুকলমে পরীক্ষাটা ইয়াত সমাপ্ত এবার সিস্টেমটা কিছু কঠিন করা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়া হয়েছে নিরাপত্তাত বহুত গুরুত্ব দিয়া হয়েছে মই কৈছোই যে আজি 2-3 দিনের পর পুলিশ প্রশাসনের মানুষ আহি গোটেবিলাক চাই আছে আর আজি 5:30 বজাতে আহি আমার কলেজের যান এন্ট্রি পয়েন্ট আছে গোটেই এন্ট্রি পয়েন্টত পুলিশ প্রশাসনের মানুষ আছে নিরাপত্তার ব্যবস্থা খুব সুন্দর করে করেছে প্রশাসন নিশ্চয় মানে ক্যামেরা সজীব মূল পরিবর্তন মানে দেখাব নয় ইয়াছে ঐতিহ্যমণ্ডিত সর্দার মহাবিদ্যালয়ের প্রাঙ্গণের পরিবেশ আর ইতিমধ্যে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গড়ি তোলা হয়েছে যাতে কোনো ধরনের সুরক্ষা সুরুঙ্গা না থাকে আর আমি NT24 তরফরপা প্রতিজন পরীক্ষার্থীর শুভেচ্ছা জ্ঞাপন করছো এয়া দেখাইছো বিপ্লব এই মুহূর্তত আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর সে আছে গহপুরের পরিবেশ গহপুরত সকলো সাজু হয়ে আছে আর কিছু সময়ের পাছতে পরীক্ষা কেন্দ্রত প্রবেশ করব এই পরীক্ষার্থীস এনেধরণে রাজ্যের বিভিন্ন প্রান্তর পরিবেশ আপনার যেহেতু দেখাইছো আর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রত ইতিমধ্যে পরীক্ষার্থীস প্রবেশ করেছে কিন্তু প্রতিগী পরীক্ষার্থীক তন্ন তন্নক পরীক্ষা করেছে আরক্ষী প্রশাসনে যাতে কোনো ধরনের বেমেজালির সৃষ্টি নহয় এই পরীক্ষা লিখিত পরীক্ষা তার সকলো প্রকারে চেষ্টা করেছে প্রশাসনে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।